হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি এবং খুব টেস্টি একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ তেল। এখন এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা হয়ে গিয়েছে এই যে। এখন এই ডোটাকে সেট হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দিব। এর মাঝে আমি পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গরুর মাংস। এই মাংসটাকে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস কিংবা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। 3-4 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। এভাবে আরও 5 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। এই আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এভাবে আলুর সাথে মাংসটা মিশিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিব। আমার পুরটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর মাঝে আমার ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব। আবারও ডোটাকে 2 হাত দিয়ে এভাবে করে নিয়ে একটা নাইফ দিয়ে লেচি কেটে নিব। এখন একটা লিচি নিয়ে হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে নিয়ে তারপরে পাতলা করে রুটি বেলে নিব। রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আমি একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিব, একটা কোণা রেখে আমি কেটে নিব, ত্রিকোণা করে কেটে নিব। এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে একটু এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু পানি আমি এর সাথে ভালোভাবে লাগিয়ে দিলাম, এটা আঠার কাজ করবে। এখন এটাকে উঠিয়ে আমি এই পাশে লাগিয়ে দিব। এর সাথে যেহেতু পানি লাগানো আছে তাই এটা কিন্তু কোনোভাবেই খুলবে না, একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন একটা নাইফ নিয়ে আমি এ পাশে এভাবে কেটে দিব। এ পাশেও সেম কাজটা করব। এখন পানি নিয়ে এর উপরে ভালোভাবে লাগিয়ে দিব। এখন এই পাশ থেকে একটা উঠিয়ে এখানে লাগিয়ে দিব, আবার এই পাশ থেকে একটা উঠিয়ে এখানে লাগিয়ে দিব। এভাবেই আমি করব, একবার এই পাশ থেকে উঠাবো আর একবার ওই পাশ থেকে উঠাবো।
এখন একটা নাইফ দিয়ে চারপাশে কেটে সমান করে নিব। এখন একটা কাঁটা চামচ দিয়ে চারপাশে এভাবে ডিজাইন করে নিব। ব্যাস হয়ে গেল আমার নাস্তা, দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা করে দেখাচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। এক পাশে হালকা ব্রাউন কালার আসলে অন্য পাশ এভাবে উল্টিয়ে দিব। হয়ে গিয়েছে, এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব আর বাদবাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিব। আমার নাস্তাগুলো রেডি, আর এগুলো কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।